আলম জানতে চেয়েছেন, আমার বাড়িতে আমি চারটি গরু পালন করি, আমাকে মাঝে মাঝেই গোয়াল ঘরে যেতে হয়। গরুর লেজ নাড়ানোর সময় গরুর প্রস্রাবের কিছু ছিটে ফোটা আমার কাপড়ে এসে লাগে, এত অবস্থায় আমার পরিহিত ওই কাপড় ওই পোশাক নাপাক হয়ে যাবে কি না? যদি পেশাবের ছিটা এসে আপনার কাপড়ে লাগে, সেটা যদি শুয়ের আগা পরিমাণ হয়, অল্প স্বল্প হয়, তাতে নাপাক হবে না, কিন্তু যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে ওই কাপড়। যদি নাপাক কোন জায়গায় লেগেছে সেটা যদি আপনি নির্দিষ্ট করতে পারেন, ধুয়ে ফেলবেন আর পুরো কাপড় ধুয়ে তারপর নামাজ পড়বেন। আমি আজই জানতে চাইছেন, শাওয়াল মাসের ছয় রোজা রাখতে পারি নাই, তা কি অন্য যে কোনো মাসে রাখা যাবে? না, শাওয়াল মাসের ছয় রোজা শুধু নয়, যে কোনো ইবাদত কোনো সময়ের সাথে ফিক্স থাকে, সেই সময় চলে গেলে, বিশেষ করে নফল ইবাদতের কথা বলছি, এই যে শাওয়ালের ছয় রোজার কথা বলছি, এটা শাওয়াল মাস পর চলে গেলে আদায় করলে আর শাওয়াল মাসের সে ফজিলত পাওয়া যাবে না। একই কথা আরাফাতের রোজা, তারপরে যা অন্যান্য যে রোজাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, রমজান রোজা যদি কারোর মিস হয়ে যায় তাহলে সেটা অবশ্যই পরে রাখতে হবে। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, আমি একটি ফ্রান্সের পণ্য কিনেছি, কেনার সময় দেখিনি যে এটা ফ্রান্সের পণ্য, এটা কি ইউজ করা যাবে? ভাই, হালাল হলে আপনি অবশ্যই ইউজ করতে পারবেন, কেনার পর সেটাকে নষ্ট করা জায়েজ নয়, সেটা অপচয় হবে। তবে আপনি অনিচ্ছাকৃতভাবে কিনেছেন, অসুবিধা নেই, কিন্তু সাবধান থাকবেন, শুধুমাত্র ফ্রান্সের পণ্যই নয়, ইয়াহুদি খ্রিস্টানদের সহযোগিতা হয় মুসলিমদের বিরুদ্ধে, যারা শত্রুতার জায়গায় রয়েছেন তাদের কোনো পণ্য কেনা মানে তাদেরকে সহযোগিতা করা, সেই জায়গা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে তাদের এই সমস্ত পণ্য কেনা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। কাউসার আহমেদ জানতে চেয়েছেন, সমস্ত পাপ কাজ থেকে, তবে ওই সমস্ত পণ্য কিনলে যে গুণা হবে হারাম হওয়া বিষয়টা সেরকম না, জাস্ট নীতি নৈতিকতার ব্যাপার ইমান।